সর্বনিকা তোমার প্রতিযোগী এখানে চলে এসেছে। দ্বিতীয় পরীক্ষা এখনই শুরু হবে। দ্বিতীয়? এখনো তো প্রথমটাই হলো না। দেখো, তোমার অজান্তে তোমার মধ্যে থাকা একটা আত্মা এসে যুদ্ধ করেছিল নন্দিনী, সর্পের যুদ্ধ। সেই যুদ্ধে আমরা জয়লাভ করেছি। আবার পুরনো কথা কেন? যে কাজের জন্য আসা হয়েছে বরং সেটা করা যাক। এখন যে পরীক্ষা হবে সেটা তোমাদের একাগ্রতার উপরেই নির্ভর করছে, তারপরেই আমি সিদ্ধান্ত নেব। এই প্রতিযোগিতায় নন্দিনীর কোন রকমের মন্ত্রশক্তি না জানার কারণে শুধুমাত্র একজন সাধারণ ব্যক্তির মতোই চিন্তা ভাবনা করতে পারবে। বিপদের সাথে কিভাবে মোকাবিলা করবে সেটারই এই প্রতিযোগিতা। দুজনেই সামনের দিকে হাত বাড়ান। এই প্রতিযোগিতার নিয়ম হলো, আপনারা দুজন দুজনকে যে কোনো বস্তু দিয়েই মারতে পারেন। শত্রু কোন বস্তু দিয়ে আঘাত করছে সেটা আটকাবার জন্য তার বিপরীত বস্তু ব্যবহার করে আপনি শত্রুকে আটকাতে পারেন। এই যুদ্ধে আপনাদের যে কারোর প্রাণও চলে যেতে পারে। এরা দুজন ছাড়া অন্য কেউ এই যুদ্ধে ভাগ নিতে পারবে না। যদি আমার এই সিদ্ধান্তে সবাই রাজি থাকে তাহলেই আমি এই যুদ্ধ শুরু করার অনুমতি দেব। নিজের নিজের দলের লোকেদের সাথে যদি কথা বলতে ইচ্ছে করে তাহলে কথা বলে নিতে পারেন। একবার যুদ্ধ শুরু হয়ে গেলে যতক্ষণ না একজন হেরে যাচ্ছে ততক্ষণ এই যুদ্ধ থামবে না। ত্রিশলা, আমি কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো না নন্দিনী, সর্পনিকা তোমার উপরে যেভাবে আক্রমণ করবে তার পরিবর্তে তুমিও ওর উপরে ঠিক সেভাবেই আক্রমণ করবে। মানে ও যদি তোমার উপরে কোনোভাবে আগুন প্রয়োগ করে তখন তুমি সেটা নিভিয়ে ওর উপরে কিভাবে আগুন প্রয়োগ করবে সেটা নিয়ে ভাববে। মানে ও যা করবে তার বিপরীত কিছু করতে হবে, বুঝলে? তুমি যত সূক্ষ্ম ভাবনা চিন্তা করবে তত তোমার ভালো হবে। একদম ভয় পেও না। পরমেশ, 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 কে এখন ডাকছে? কি ব্যাপার শোভা এই সময়? কারণ আছে তাই এলাম। কি আপনি এতবার করে ডাকলেও উঠছেনই না? আপনি তো একেবারে অঘরে ঘুমোচ্ছেন দেখছি। তোমার আসার কারণটা বলো। এই ঘুমোবার সময় ঘুমোচ্ছি কেন এটা বলার মানে কি? সেটা না, বাড়িতে কি হচ্ছে কি হচ্ছে না সেসব কিছুর খবর না রেখে এইভাবে ঘুমিয়ে আছেন যে তার ব্যাপারেই জিজ্ঞাসা করছি। তোমার কথার মানে কি? এখানে এমন কি ঘটনা ঘটেছে? নন্দিনী কোথায়? ঘরে ঘুমোচ্ছে। ও, ঠিক তো। সত্যি মানেটা কি? ঘরে আছে, ঘুমোচ্ছে এখন। কি হয়েছে বলবে তো? ঠিক আছে, একবার গিয়ে ওর রুমে দেখুন তো, তারপর কি হয়েছে বলছি। না মানে, নন্দিনী, 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 নন্দিনী,
খুঁজে পেলে পরমেশ? না, কোথাও বেরোলো নাকি? পরমেশ, সবাই তোমার আশেপাশেই আছে এটাই তুমি মনে করো? মানে? ও এখানে নেই। ওকে নাগলোক থেকে এসে নিয়ে গেছে, ওকে জোর করে বলি দেওয়ার জন্য। কি বলি দিতে নিয়ে গেছে? হ্যাঁ, সর্পনিকার সামনে দাঁড়ালে ত্রিশলাই হোক আর বীরবাহুই হোক কেউই রক্ষা পায় না। নিজেরা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্যে নন্দিনীকে তুলে নিয়ে গেছে। আজকে ওদের মধ্যে কি চলছে জানো? জানো পরমেশ, মনোবলের যুদ্ধ। কি বলছো, মনোবলের যুদ্ধ? না শোভা, ও ছেলে মানুষ, এই সমস্ত পাগলামি মনোবলের যুদ্ধ কি করে করবে? করবে না, করতে পারবে না। ওই জন্যই ওকে তুলে নিয়ে গেছে। তোমার ভালো চাই বলেই তোমাকে জানিয়ে গেলাম কথাটা, কিন্তু তুমি আমার কথার তিরস্কার করছো। সংস্কার? অন্তিম সংস্কার করার জন্য তোমার মেয়ের মৃতদেহটাও পাবে না। শেষ ওর গল্প, শেষ। বাড়িতে ফটো আছে, সেটা রেডি রাখো মালা পরানোর জন্যে। কাল আমি এসে খবরটা দেওয়ার পরে মালাটা পরিয়ে দিও। সামনে রাখা এই সব অস্ত্র আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনাদের চিন্তায় যে সব অস্ত্র আসবে সেগুলো আপনারা পরস্পরের প্রতি ব্যবহার করার জন্য ওই দণ্ড আপনাদের সাহায্য করবে। আক্রমণকে প্রতিহত করার জন্য 3 মুহূর্ত সময় পাবেন। সিদ্ধান্ত নিতে দেরি হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। পাথরটা বড় হয়ে সর্পনিকাকে চাপা দিয়ে দিক। Ah!
আমাকে তুমি আঘাত করেছো, তোমাকে এবার আমি শেষ করেই ছাড়ব। বাসুকিগুলো, বাসুকিরা আমার সাথে অন্যায় করেছে, অন্যায় করেছে। শোভা, আমাকে না তুমি ওই নাগলোকে নিয়ে চলো, আমি হাত জোর করছি তোমার কাছে, হাত জোর করছি। অভিশাপ দিয়েছেন ত্রিশলা দেবী, সেটা থেকে আমি কি করে মুক্তি দেব? ও ভগবান, আমার মেয়ে এখন কেমন আছে বলো? যেভাবেই হোক ওখানের অবস্থা আমি যেন জানতে পারি, যে কোনো ভাবে একটু দয়া করো। সেটা আমি করতে পারি। ওকে পুড়িয়ে ছাই করে দেব। নন্দিনী, শোভা, চুপ থাকবে না, আমার মেয়েকে বাঁচতে দেবে না ও কিছুতেই। ও রাক্ষসী, রাক্ষসী। সর্পনিকা দেবীকে কেন এরকম বলছো? তোমার মেয়ে কি কম নাকি? জিতলে তো রানী হয়ে যাবে। জিতলে তবে তো, জিততেই তো দেবে না। সেরকম মনে হলে নিজের মেয়েকে তুমি নিজে যত্ন করে রাখতে পারতে। যে কেউ আসুক, যা ইচ্ছা করুক বলে চুপচাপ ঘুমিয়ে থাকতে না। বলেছিলাম তো ওকে কারুর সাথে বিয়ে দিয়ে দাও। কে আসবে সান্ত্বনা দেওয়ার জন্য? বাসুকিরা, বাসুকিরা এসে সান্ত্বনা দেবে তোমাকে? না, বাসুকিরা হয়তো অন্যায় করে, আমরা আমাদের কথার দাম দিতাম, কথা দিলে কথা রাখার জন্য প্রাণও দিতাম। আমাদের রানী চলে গিয়ে সবকিছু চলে গেল, এখন নাগলোকে শুধুমাত্র অন্যায় করার লোক আছে। দেখো দেখো, অন্যায় ভাবে আমার মেয়েটাকে নিয়ে গেছে। মেয়েকে নিয়ে যাওয়ার কথা ছাড়ো পরমেশ, ওর প্রাণটা কখন চলে যাবে সেইটা দেখো। ত্রিশলা,
কি আমি কিছুই বুঝতে পারছি না, কি করব? দেখো দেখো তোমার প্রজাতি, তুমি যাদেরকে ভালো ভাবতে সেই বাসুকীদের ধর্ম দেবতা বলে মনে করতে না, দেখো তোমার মেয়েকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গেছে বলি দেওয়ার জন্য, দেখো এই হলো বাসুকী, বুঝলে? ধিক্কার জানাচ্ছি ওদের ব্যবহারকে, ধিক্কার জানাচ্ছি ওদের অন্যায়কে। একজন বাবাকে কি কষ্ট দিচ্ছে ওরা? আমি ওখানে যেতে পারছি না, আমার মেয়েটার এই অবস্থা চোখে দেখতে পাচ্ছি না, কি করি আমি এখন। চিন্তা করো পরমেশ, যুদ্ধে তো অনেক কিছুই হতে পারে, মরে গেলে? এই দয়া করে এসব বলবে না, তোমার কাছে হাত জোর করছি, দয়া করে এসব বলো না। কোনো উপায় থাকলে আমায় বলো শোভা, কোনো উপায় থাকলে বলো। যে নিজে বাবা তার সন্তানকে সে কিভাবে রক্ষা করবে সেটা বোঝা উচিত, চেষ্টা করো, আমি কিছু পারবো না। আমি কি করবো এখন? অন্যায়, অন্যায়, এটা অন্যায়। হে বৃক্ষরাজ, এটা অন্যায় হচ্ছে, আমাদের ন্যায় চাই। এই প্রতিযোগিতা এখানেই শেষ হচ্ছে নম্বুদরি, তুমি এদের যুদ্ধের মাঝে ঢুকে নিয়ম ভঙ্গ করেছো, তাই এই যুদ্ধে সর্পনিকাকে বিজয়ী বলে ঘোষণা করছি। আমাদের পরের প্রতিযোগিতা? এখন নন্দিনীর স্বাস্থ্যের জন্য আর ওর সঠিক জ্ঞান নেই বলে ওকে আরো কিছুটা সময় দিতে হবে, সেই জন্য সামনের সপ্তাহে আবার প্রতিযোগিতা হবে, ততদিন পর্যন্ত অভ্যাস করো। শান্তি পেয়েছেন তো? খুশি হয়েছেন তো? এটা তো জেনে গেলেন যে আমি হারলে আপনাদেরও হার, আমার মাথা হেট হলে সেটা আপনাদের সবার মাথা হেট হবে।